আমাদের নারকেল নিরামিষ পনির আলু পনিরের রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালারফুল আর একদম নিরামিষ দিনে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। হাই ফ্রেন্ড, শিলাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপি হচ্ছে পনির বা আলু পনির, দই দিয়ে আলু পনিরের রেসিপি আপনাদের শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ। তাই আজ আমাদের লাগছে পনির, আলু, ধনে কুচি আর টমেটো কুচি, ফেটানো দই, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, আদা বাটা, লঙ্কার গুঁড়ি, হলুদ, লবণ। আর এই রান্নাটাতে একটু নারকেল বাটা দেব। নারকেলটা কুড়ে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে নারকেলটা কুড়েও দিতে পারেন, কিন্তু নারকেলের কুড়ো অনেকে মুখে লাগে বলে খেতে চায় না। আজ রেসিপিটা আপনাদের সঙ্গে আমার মেয়ে রান্না করে শেয়ার করবে, দেখতে থাকুন কেমন বানাচ্ছে রেসিপি। যেরকম আলুটা কাটা হয়েছে পনিরটাও একটু বড় সাইজের করে কাটতে হবে। ও সমস্ত কিছু কেটে নিচ্ছে, সমস্ত কিছুটা আগে কেটে নিচ্ছি। এখন আমরা পনিরের মধ্যে হলুদ, কিছু পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ওটাকে মিক্স করে নেব ফ্রাই করার জন্য। কোনো ফ্লেভার নেই তাই জন্য হলুদ, লঙ্কা আর একটু নুন দিলে ওটা ভালোভাবে ফ্লেভার হয়, আর ওটাকে ফ্রাই করে নিলে খেতে গ্রেভিতে বেশি বেটার লাগে। আপনারা কি বলেন? এখন পনিরগুলোকে ফ্রাই করে নেব তেলের মধ্যে। পনিরটাকে একটু হালকা ফ্রাই করে নেব, একদম লাল করে ফ্রাই করলে পনিরটা শক্ত হয়ে যাবে, তাই একটু হালকা বাদামি ভাব আসলে আমরা পনিরটাকে নামিয়ে নেব। একটি চুলতে দিচ্ছি পনিরটা। এখন পনিরটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জলের মধ্যে আমরা পনিরটাকে দিয়ে দিচ্ছি যাতে পনিরটা সফট থাকে। ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে, হালকা হলুদ দিয়ে ভেজে নেওয়া হবে। এখন একটু পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দেব যাতে আলুটা ভাজা হয়ে যায়। এখন দইয়ের মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো আর দেওয়া হচ্ছে ধনে গুঁড়ি, ধনে গুঁড়ি একটু বেশি পরিমাণ দেওয়া হচ্ছে, আর দিচ্ছে লঙ্কার গুঁড়ি। এখন দইয়ের মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো আমরা মাখিয়ে নিচ্ছি, বা মাখিয়ে দিতে দিলে ভালো হয়, দইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে আমরা সাদা তেল একটু নিয়ে দিলাম, আর এর সাথে একটু ঘি আমরা অ্যাড করব। দেশি গায়া ঘি হাফ চামচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি দিচ্ছি, যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাতেন তাহলে ঘি ওপর থেকে ছড়ালে হতো, কিন্তু আগে ঘিটা দিলে পুরো গ্রেভিতে এই ফ্লেভারটা পাওয়া যায়। গোটা গরম মশলাটা দিয়ে দেওয়া হলো, ডালচিনি, এলাচ, একটু আদা বাটাটা, এক চামচ ফুল এক চামচ আদা বাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, লো আঁচে করতে হবে নাহলে ফুটাবে। একটু টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটোটা কষতে একটু টাইম লাগে আর টমেটোর কাঁচা কাঁচা স্বাদটা একদমই ভালো লাগে না। এখন দইয়ের মধ্যে যে ড্রাই স্পাইসেসগুলো আমরা মাখিয়ে রেখে ফেটিয়ে রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে একটু সামান্য কষিয়ে নেব, টমেটোটাও গলে যাবে আর দই আর সমস্ত কিছু মশলা
তা একসঙ্গে কষিয়ে যাবে। বেটে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি, দিয়েও নারকেলের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে, দই বা নারকেল দিলে কন্টিনিউয়াসলি নাড়া দিতে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। চেষ্টা করবেন যাতে লো আসে পুরো মশলাটা কষানো। চিনি দেওয়া দেওয়া হলো কিছুটা, যাতে একটু মশলার মধ্যে চিনির হালকা টক সমস্ত কিছু ব্যালেন্স হয়। আর আমরা বাঙালি তাই সমস্ত কিছুতে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। আপনারা যে যেরকম খেতে চান সেই অনুপাতে মিষ্টি বা ঝালটা দেবেন। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সমস্ত কিছু ভাজা আছে তাই বেশি কিছু কষানোর দরকার নেই, একটু মশলার মধ্যে হালকা কষাবো, তারপর জল দিয়ে দেব। এখন কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে ধনে পাতার ফ্লেভারটা আসে, তার জন্য ধনে পাতার ফ্লেভার আনতে হলে এই সময় কষানোর সময়ই না ধনে পাতাটা দিতে হয়, না পরে ধুয়ে জল। এখন আলুটা কষানো হয়ে গেছে, গ্রেভি করার জন্য জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি হবে না, মাখামাখা বানানো হয় এই রেসিপিটা, জল দিয়ে ভালো করে এখন ফুটিয়ে নেব। এখন আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা পনিরটা দিয়ে দেওয়া হবে। পনিরটা দিয়েও 5 মিনিট লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এখন উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে আর ধনে পাতা, আর হালকা সামান্য একটু চিনি দিচ্ছি, আর উপর থেকে ধনে পাতা। আমার এই আলু পনির নারকেল বাটা দিয়ে আলু পনির নিরামিষ সবজি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনারা যদি নিরামিষ দিনে বা ভোগের দিনে বা যে কোনো নিরামিষ যারা খান অবশ্যই এই রান্নাটা ট্রাই করুন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন নামিয়ে রাখছি। এটা সম্পূর্ণ আমাদের নারকেল নিরামিষ পনির আলু পনির রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালারফুল আর